আগস্টের দিন আমরা সবাই মিলে গেছিলাম ধর্মতলায় কেনাকাটা করতে। তো কেনাকাটা করতে করতে খুব খিদে পেয়ে গেছিল, চলে এলাম আমিনিয়া। 15 আগস্ট উপলক্ষে আমিনিয়ার বাইরেটা এবং ভেতরেটা দুটোই খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ পুরো বেলুন দিয়ে ভেতরটা সাজানো হয়েছে। তো আবিরও সেই রকমভাবে 15 আগস্ট উপলক্ষে সেজে গুজে চলে গেছিল। এখানে দু রকম সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, একটা এসি একটা নন এসি। আমরা নন এসিতেই বসেছিলাম, ভেতরের দিকে দেখলাম এসি রুমও রয়েছে। গিয়েই ফার্স্টে আমরা অর্ডার করে দিলাম স্পেশাল মাটন অ্যান্ড চিকেন বিরিয়ানি, যার দাম ছিল 400 টাকা। সাথে নিয়েছিলাম চিকেন চাপ, যার দাম ছিল 240 টাকা, এবং চিকেন আমিনিয়া স্পেশাল কারি, যার দাম ছিল 220 টাকা। কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের কাছে চিকেন বিরিয়ানি এবং মাটন বিরিয়ানি দুটোই চলে এলো। তো তোমরা দেখতেই পাচ্ছ ওনাদেরকে বলার পর ওনারা খুব সুন্দরভাবে মাধবী দিকে সার্ভ করে দিচ্ছে। আসলে কি নিতে একটু অসুবিধা হয়, পড়ে যায়। তো তো এখানে বড় একটা লেগ পিস দিয়েছে, একটা ডিম দিয়েছে, একটা আলু দিয়েছে, সাথে কিন্তু আরও একটা চিকেন ভেতরে রয়েছে, যেহেতু আমরা স্পেশাল চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম। ওনাকে বলায় উনি মাটন বিরিয়ানিটাও আমাদেরকে সার্ভ করে দিল। স্পেশাল মাটন বিরিয়ানি বা চিকেন বিরিয়ানি বলতে আমরা যেটা বুঝি যে চালের পরিমাণটাও অনেকটা বেশি হবে, দুটো চিকেন বা মাটন থাকবে, দুটো আলুর পিস থাকবে, একটা ডিম থাকবে, এনাফ এর জন্য। কিন্তু এখানে দেখলাম চিকেন মাটন সব ঠিকঠাক দিলেও চালের পরিমাণটা অনেকটাই কম, যেটা স্পেশাল বলতে বোঝায় যে দুজনে ভাগ করে খাওয়ার মতো, হয়তো সেটা সম্ভব হবে না দুজনে ভাগ করে খাওয়ার মতো। যারা ফুড লাভার বা বিরিয়ানি লাভার তাদের কাছে এটা খুবই কম মনে হতে পারে। তো তোমরা দেখতেই পাচ্ছ আবির কিভাবে মাটন দাঁত দিয়ে ছিঁড়ে খাচ্ছে। একদম সত্যি কথা, মাটন একদমই সেদ্ধ হয়নি ভালো মতো, রীতিমতো দাঁত দিয়ে ছিঁড়ে খেতে হচ্ছে, হাত দিয়েও টেনে ভালো মতো ছেঁড়া যাচ্ছে না। কলকাতার বিরিয়ানি মানেই আলু। তো দেখলাম পূর্ণিমার পাতে বা মাধবীদির পাতে ওদের পাতে আলুটা খুবই নরম ছিল, কিন্তু আমার কাছে আলুটা অনেকটাই শক্ত ছিল, যেটা দাঁতে কামড়ে খেতে গেলে কচকচ করছে। এক কথায় মাটন এবং আলু কোনোটাই ভালো মতো সেদ্ধ হয়নি, যার ফলে খেতেও ভালো লাগছিল না। এবার আসা যাক রাইসের ব্যাপারে। রাইসগুলো মোটামুটি ভালোই ছিল, ঝরঝরে ছিল। উপরের দিকে রাইসগুলো যতটা ঝরঝরে ছিল, ভেতরের দিকে রাইসটা গ্রেভি এবং তেলে ভর্তি ছিল। অর্ডার করার সময় আবির ওর বাবাকে বললো, বাবা আমিনিয়া স্পেশাল চিকেন কারিটা নাও, ওটা আমি খাবো। তো আমরা সবাই মিলে বারণ করেছিলাম, না আবির ওটা নিতে হবে না, চিকেন চাপটা নাও, ওটা খেতে ভালো লাগবে। বললো, না আমি ওটাই খাবো। ও কিছুতেই শোনেনি, না শুনে ওটা অর্ডার করেছে। চিকেন আমিনিয়া স্পেশাল কারিতে ছিল একটা চিকেন লেগ পিস, একটা টমেটো, একটা পেঁয়াজ, একটা আলু এবং দু পিস করা গাজর। তো তোমরা দেখতেই পেলে আবিরের বাবা আবিরকে ওই চিকেন আমিনিয়া স্পেশাল কারি থেকে একটু ঝোল নিয়ে মেখে দিল। তো ও খেয়ে বললো, বাবা রে বাবা, আমি আর এটা খাচ্ছি না, তোমরা সবাই মিলে ভাগ করে খেয়ে নাও, আমাকে চিকেন চাপটা দাও, ওটা আমি খাবো। এবারে আসা যাক চিকেন চাপে। চিকেন চাপ একটাই দিয়েছিল, যার দাম ছিল 240 টাকা। তো চিকেন চাপটা অনেকটা ভালো খেতে অন্যান্য সব ডিশের থেকে, আমার তো ওটা খুবই ভালো লেগেছে। তো আলুটা দেখতে পাচ্ছ পাশে রয়ে গেছে, কেন আলুটা শক্ত ছিল। তো আমি একটু চিকেন চাপের সঙ্গে মেখে খেয়েছি, দারুণ লেগেছে আমার। লাস্টে আমরা স্প্রাইট নিয়েছি, আসলে অনেক খাবার খেয়ে নিয়েছি, তো সেগুলো সব হজম করার জন্য। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।